এইটা হচ্ছে Redmi Note 14 Pro চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিন্তু প্যারা নাই ওরা গুগলের সার্ভিস দিয়ে দিয়েছে ফোনটা অন করে এক ট্যাপে গুগল সার্ভিসগুলো অন করে নিন এরপর গুগলের যাবতীয় প্রোডাক্টগুলো ইউজ করেন অ্যাপ ট্যাপ যা আছে সবকিছু আর কি আর হ্যাঁ কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখুন কারণ চরম লেভেলের একটা প্রবলেম পাইছি এটা কি শুধু আমার ডিভাইসে নাকি সবগুলো ডিভাইসে আই ডোন্ট নো তবে ওই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতেই কথা বলবো So stay tuned. প্রথমে ধন্যবাদ জানাতে চাই লাইক টেলিকমকে আমাদের কাছে এই ডিভাইসটা দিয়ে ধন্য করার জন্য তাদের কাছে এই ডিভাইসটা ছাড়াও সকল লেটেস্ট আনঅফিশিয়াল অফিশিয়াল তাছাড়াও 14 প্রো প্লাস তাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে গো চেক ইট আউট তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন গো চেক ইট আউট আনঅফিশিয়াল ফোনের প্রাইস হচ্ছে ওঠানামা করে এই মুহূর্তে দামগুলো আমি মেনশন করে দিচ্ছি তাছাড়া আপডেটেড প্রাইস জানতে আপনি ডেসক্রিপশনেও চেক করতে পারেন ফোনটির আট 128 এই মুহূর্তে 32,000 টাকায় পাওয়া যাচ্ছে লাইক টেলিকমে আর 256 33,000 টাকা 12,256 36,500 টাকা এই যে প্রাইস রেঞ্জ বললাম এটা হচ্ছে অক্টোবরের এই মুহূর্তে প্রাইস পয়েন্ট তো দিন যত গড়াবে প্রাইস আরও কমবে সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই যদি পছন্দ হয়ে যায় কিছুদিন ওয়েট করেন নিয়ে নেন বক্সে পেয়ে যাচ্ছেন এই ফোনটি একটি সিলিকন কেস 45 শটের একটি অ্যাডাপ্টার কি ব্যাপার কম দিল কেন আর একটি চার্জিং কেবল রয়েছে টাইপ এ টু সি এবার আসি ফোনের কাছে ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়ামের মতো দেখতে হলো এটা কিন্তু পলিকার্বনেট সহজ ভাষায় হচ্ছে প্লাস্টিক ব্যাক সাইডে হচ্ছে প্লাস্টিক কিন্তু সামনের দিকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টেসের সাপোর্ট রয়েছে এটা হচ্ছে কার্ভ ডিসপ্লের একটি ফোন মানে অতটা কার্ভ না তবে দেখতে ভালো লাগে সো কার্ভ ডিসপ্লের ফোনে হচ্ছে প্রোটেকশন একটু বেশি দিলে বেটার হয় কারণ এটা একটু ডেঞ্জার জোনে থাকে ফোনটির থিকনেস হচ্ছে 8.24 mm 190 গ্রামের আশেপাশে ওজন তো অতটাও হালকা না কিন্তু চারপাশে একটু কার্ভ করে দেওয়া হয়েছে সো ধরে ভালোই ফিল পাবেন আর তাছাড়া যদি একটু আনকমফোর্টেবল লাগে বক্সের এই সিলিকন কেস কিন্তু আমার কাছে ভালোই লাগছে এটাও ইউজ করতে পারেন মানে ইউজ করবেন আর কি নিচের দিকে স্পিকার গ্রিল মেইন মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং ডুয়াল সিম কার্ড স্লট সো রমটা একটু বেশি দেখে নিয়েন আর ইদানিং এমন ক্যান করতেছে আমি বুঝতেছি না মেমোরি কার্ড স্লটটা রাখতেছে না কেন কি সমস্যা ফোনটির চারটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমার কাছে হচ্ছে মিড নাইট ব্ল্যাক এছাড়াও গ্রিন পার্পেল হোয়াইট এই তিনটা কালার পেয়ে যাবেন আর সাথে কি কি যেন জোড়াই দিছে ভাই নামটা একটু বড় হয়ে গেছে আমি সহজে বলে দিলাম 3.5 mm জ্যাক পোর্টটা নেই কিন্তু তবে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার এই পাশে স্পিকার রয়েছে ভাই এই পাশে রয়েছে গুড জব এছাড়া রয়েছে সেই চিরচেনা আয়ার ব্লাস্টার যেটা দিয়ে যে কোনো রিমোট চালিত যন্ত্রপাতি আপনি চালাতে পারবেন এসি হতে পারে লাইট হতে পারে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ রিমোট জাতীয় যে কোনো ডিভাইস আপনি এইটা দিয়েই কন্ট্রোল করতে পারবেন আর থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন এত ফুটোফাটা থাকা সত্ত্বেও রেডমি দাবি করছে 2 মিটার পানির নিচে 24 ঘন্টা ফোনটা সার্ভাইভ করতে পারবে হ্যাঁ ফোনটিতে রয়েছে IP68 এর সাপোর্ট এবং IP69K এর সাপোর্ট অর্থাৎ জেড ওয়াটার স্প্রে আছে না ভাই একদম খুব প্রেশার দিয়ে ওই যে গাড়ি টাড়ি পরিষ্কার করে ওইগুলা দিয়েও এটার ভিতরে পানি ঢোকাইতে পারবেন না এটা ওরা দাবি করতেছে আর কি আর এখন তো ফোন দিয়ে ফল স্ম্যাশ করা ফোনটা গাড়ি চাপা দেওয়া এইসবের যুগ ভাই আমি নিজেও টেস্ট করছি স্যামসাংয়ে কি দরকার ভাই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চির 120Hz এর HDR প্লাস অ্যামোলেড ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 3000 nits এত কি লাগে আপনারাই বলেন সো সানলাইটে ইজিলি ভিজিবল আর এর যে পাঞ্চ হোল কাট আউটটা দেখছেন এটা বেশ ছোট ভালো লাগছে ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে HDতে ভিডিও দেখতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এতক্ষণে দেখে শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে কার্ভ ডিসপ্লের ফোন এবং এর টাচ রেসপন্স কিন্তু আমি ভালো পেয়েছি আর ফোনটির 120Hz সাপোর্টের কারণে বেশ দারুণ স্মুথ ছিল এর টাচ রেসপন্স ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে শাওমি হাইপার ওএস মি ইউআই এর বাঘ ভাল্লুক বেড়ে যাওয়ায় 2023 সালেই ওরা নতুন ওএস হিসেবে হাইপার ওএস চালু করে যা মি ইউআই এর তুলনায় বেশ হালকা এবং কাস্টমাইজেবল এটা হয়তো বা অনেকেই জানে আর অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে যাচ্ছেন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 আর 3 বছরের কিন্তু মেজর আপডেট পাবেন অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপনি এটাতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট এবং অ্যাকুরেট আপনারা দেখতে পাচ্ছেন একবারও মিসটাচ করছে না আর আমার কাছে এটা একটু নিচের দিকে লাগছে তবে ওকে প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা যেটা কিনা 4 nm সো বুঝতেই পারছেন এটা বেশ পাওয়ারফুল প্রসেসর হেভি প্রেশারেও এটা তেমন একটা হিট হচ্ছিল না যেটা ভালো দিক এটার এখন যদি এক কথা শুনতে চান ভাই এটা দিয়ে কি গেম খেলা যায় অনেকেই হাসতে পারেন ভাই 30,000 টাকা প্লাস বাজেট রেঞ্জের একটা ফোন দিয়ে আমি গেম খেলতে পারবো না কেন ভাই হ্যাঁ অনেক ফোন আছে কিন্তু আপনারা নিজেরাই জানেন যদি এটার ব্যাপারে আসি তাহলে এক কথায় বলবো পাবজি কল অফ ডিউটি অ্যাসফাল্ট 9 জিনশিন ইম্প্যাক্ট সবগুলাই খেলতে পারবেন স্মুথলি
স্মুথলি না হয় খেলতে পারলাম, কিন্তু এর পারফরমেন্স সেকশনটা এইটা ওভারঅল কেমন? প্রথমে যদি পাবজি নিয়ে আলাপ আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে সর্বোচ্চ গ্রাফিক্স HDR এবং ফ্রেম রেট আলট্রাতে দিয়ে গেম প্লে করতে পারবেন। তবে গ্রাফিক্স যদি স্মুথ দেন সেই ক্ষেত্রে ফ্রেম রেট এক্সট্রিমে দিয়ে খেলতে পারবেন, ধুমায়া খেলতে পারবেন পাবজি। গ্রাফিক্স কোয়ালিটি, এর মুভমেন্ট বেশ ফাস্ট ছিল। ভাই এই ফোনটিতে কিন্তু জাইরো সেন্সর রয়েছে, সো কন্ট্রোলিংয়ে কিন্তু বেশ ভালো পেয়েছি। লং টাইম গেমিং কিছুটা হিটের ফিল পেয়েছি যা নর্মাল ছিল, কোনো ইস্যু মনে হয়নি এখনো। এবার যদি আসি কল অফ ডিউটিতে, গ্রাফিক্স কোয়ালিটি এবং ফ্রেম রেট ভেরি হাইতে দিয়ে গেম প্লে করেছি। এছাড়া সর্বোচ্চ আপনি গ্রাফিক্স হাই দিতে পারবেন এবং ফ্রেম রেট ম্যাক্সে দিয়ে খেলতে পারবেন। তবে এটা হচ্ছে কাস্টমাইজেবল একটি গেম, আপনি যে সেটিংসে দিয়ে খেলুন না কেন এটা ভালো রেজাল্ট পাবেন। কোডের গেম প্লে পাবজির তুলনায় বেশ এগিয়ে আছে, অ্যাকশন মোমেন্টও বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে ফোনটি। এর গেম প্লে এবং অ্যাকশন মোমেন্ট বেশ উপভোগ্য ছিল। গেনশেন ইম্প্যাক্ট ডিফল্ট সেটিংসে গেম প্লে করেছি, বেশ ভালোই ছিল এর গেম প্লে। লং টাইম গেমিংয়ে বেশ ভালোই হিট হচ্ছিল, তবে এটা চিন্তার বিষয় নয়, কিন্তু এভারেজ হিটিং বলবো, যেটা নর্মালি হয়ে থাকে আর কি। অ্যাসফল্ট 9 ভিজুয়াল কোয়ালিটি হাই কোয়ালিটি রেখেছি, ফ্রেম রেট 60। এই গেমটা কনস্ট্যান্টলি 60 FPS-এই খেলতে পারবেন, নো কমপ্লেইন। এবং এর গ্রাফিক্স কোয়ালিটি, ভিজুয়াল ইফেক্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর ট্রাই করেছিলাম ওয়ার্ল্ড ক্রিকেট, সাথে ফ্রি ফায়ারও ট্রাই করেছিলাম, ওইগুলো নিয়ে কোনো সমস্যা পাইনি ভাই, একদম উড়াধুরা ছিল এর গেম প্লে। তো গেমিংয়ের জন্য যদি এই ডিভাইসটা নিতে চান, রিকমেন্ডেড থাকলো। এবার যদি আসি এর ক্যামেরাতে, 50 MP সনি LYT 600 সেন্সর রয়েছে এই ফোনটিতে, সাথে থাকছে OIS-এর সাপোর্ট। সর্বোচ্চ 4K 30 FPS-এ শ্যুট করতে পারবেন, 60 FPS থাকলে ভালো হতো, এটা মিস করছি খুব। তবে OIS-এর কারণে বেশ স্টেবল ছিল এর ভিডিও ফুটেজ, দেখেই বুঝতে পারছেন। 1080p-তে আবার 60 FPS-এ শ্যুট করতে পারবেন, এইটাও বেশ স্টেবল ছিল, ইজিলি ইউজ করা যায়। ফোনটিতে রয়েছে 8 MP-এর একটি আলট্রাওয়েড সেন্সর এবং 2 MP-এর একটি ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 20 MP-এর ওমনিভিশনের OV-20V। সত্যি কথা বলতে এই মুহূর্তে যে প্রাইস পয়েন্ট, সেই ক্ষেত্রে এর ক্যামেরা আমার কাছে এভারেজ কোয়ালিটির লেগেছে। আর যে প্রবলেমের কথা বলছিলাম না ভাই, সেটা এই ক্যামেরাতেই, একটু পরেই বলছি। ফোনটি যদি সামহাও 30,000 টাকার নিচে চলে আসে, সেই ক্ষেত্রে এর ক্যামেরাকে যদি আপনি কম্পেয়ার করেন না ভাই, ওই 30,000 টাকার নিচের বাজেট রেঞ্জের ভিতরে, সেই ক্ষেত্রে এ কিন্তু খুবই মজবুত একটা কম্পিটিটর হয়ে যাবে সেই ক্ষেত্রে। তবে 30,000 টাকা আপ হলে বললামই তো। যাই হোক, বাজেটের দিকে যদি না তাকাই, তাহলে এর ছবির কোয়ালিটি বেশ ভালো ছিল, বেশ ডিটেলও ছিল ছবিগুলোতে। আর ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে, সেটা হোক মেইন সেন্সর বা সেলফি ক্যামেরা, দুইটাতেই ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছে। তবে কিছু কিছু ডার্ক এরিয়াতে ব্রাইট করতে গিয়ে ফ্যাকাশে সাদা করে ফেলছিল। তবে বেশি যে এক্সপোজার দিয়ে ফেলতেছে ব্যাপারটা এমন না, এক্সপোজার কন্ট্রোলিংও কিন্তু ভালো ছিল। চোখের দেখাতে এই ফোনের ক্যামেরা স্যাম্পল ভালো লাগবে, দেখে ইজিলি বুঝতে পারবেন ন্যাচারাল কালারের থেকে একটু বেশি বুস্ট করে দিয়েছে, আর সাথে একটু ওয়ার্ম টোন ফ্রিতেই পেয়ে যাবেন। আবার অতিরিক্ত কন্ট্রাস্টিও নয় বা অতিরিক্ত কালারও বুস্ট করেনি এর মেইন সেন্সর। এবার চলে যায় আলট্রাওয়াইড সেন্সরের কাছে। ফোনটির আলট্রাওয়াইডের সেন্সর মেইন সেন্সরের ক্যামেরার মাঝে খুব বেশি পার্থক্য ছিল না, সেটা বলুন কালার অথবা ডাইনামিক রেঞ্জ। আমি পাশাপাশি কিছু স্যাম্পল দিয়ে দিয়েছি, দেখুন মেইন সেন্সরের সাবজেক্ট ছাড়া বাকি সবকিছু ব্লার হওয়া ছাড়া অন্য সবকিছু মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, পার্থক্য তো আছে একটু, আলট্রাওয়াইডের সেন্সরের কালার কিছুটা কম এবং একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, বাকি সব ওকে। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কালার টোন সেম হলেও আলট্রাওয়াইডের ডিটেল কিন্তু খুবই কম, কারণ বুঝতেই পারছেন কোথায় 85 MP আর কোথায় 8 MP। ও আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আলট্রাওয়াইড সেন্সর এবং মেইন সেন্সরের ভিতরে আর একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে মেইন সেন্সর একটু কুলার টোনের ছবি দেয়, আর আলট্রাওয়াইডে হচ্ছে ওয়ার্ম টোন দেয়। পোর্ট্রেট মোডে অনেক্সের সাথে 2X-এও আপনি ছবি তুলতে পারবেন, অনেক্সের তুলনায় 2X-এ বডি শেপটা বেটার পাবেন, প্রয়োজন অনুযায়ী যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে অনেক্সের তুলনায় 2X-এ যে ছবিগুলো আছে সেটার এজ ডিটেকশন আমার কাছে বেশি বেটার মনে হয়েছে। চুলের এরিয়া বাদে বাকি সব এরিয়ায় এজ ডিটেকশনে ভালো ছিল, সাবজেক্ট সেপারেশনে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। অবশ্যই অ্যাকুরেট কালার ছিল না, টেম্পারেচার আপনার কাছে একটু ওয়ার্ম ওয়ার্ম লাগবে, আর সাবজেক্ট হচ্ছে একটু লালচে লালচে দেখা যেতে পারে। আর আপনি চাইলে পোর্ট্রেট মোডে এর ব্লার আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনার যদি বেশি ব্লার দেওয়া লাগে তাহলে বেশি ব্লার দিয়ে নিতে পারবেন, কম হলে কম। এবার আসে সেই প্রবলেমের কথায়, এই পোর্ট্রেট মোডেই কিন্তু সেই প্রবলেমটা পাইছি। তো আপনি যখন ফোনটা পকেটে রাখবেন, সেটা ক্যামেরা সেন্সর নিচে থাকুক বা উপরে, ঘেমে যাবে তো পা, তাই না? সেই ক্ষেত্রে পকেট থেকে ফোন বের করে ধাপধুপ করে ছবি তুলতে গেলে ভাই প্রবলেমে পড়বে। এর যে মেইন সেন্সরটা না, এটা একটু ঘোলা ঘোলা হয়ে যায় ভেতরে থেকে, আবার কিছুক্ষণ একটু বাইরের আবহাওয়ায় রাখলে বা রোদে রাখলে সেটা আবার ক্লিয়ার হয়ে যায়। তো ওই যে আপনি বের করে প্লাগ অ্যান্ড প্লে ছবি তোলার যে চেষ্টা করবেন, তখনই প্রবলেমটা দেখা দেবে। সেই সময় কী রেজাল্ট পেয়েছি আমি, সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পোর্ট্রেটগুলো কেমন ঘোলা ঘোলা এসেছে, আবার এই একই সেন্সর দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর পোর্ট্রেট আমি তুলেছি। তো এই ব্যাপারটা আমার কাছে একটু টেনশনের লাগছে, হইতে পারে এই ডিভাইসের প্রবলেম এটা। আর এটা তো চাইনিজ ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট অথবা গ্লোবাল ভেরিয়েন্ট হয়তো বা ওইগুলো ঠিক হয়ে যাবে,
আর না হয় যখন পারচেজ করবেন তখন এইখানে বেশ কিছুক্ষণ ধরে রাখবেন, ধরে রেখে একটু চেক করে দেখবেন এটা ঘোলা হয়ে যায় কিনা। ক্যামেরা স্যাম্পলে আবার চলে আসি, ডিটেল কিছুটা কম লেগেছে আমার কাছে, স্মুথ করে দেয় সব ছবি, যে জিনিসটা আরও বেশি ভিজিবল পেয়েছি এর সেলফিতে। ভালো লাইটিং কন্ডিশনে আবার বেশ ডিটেলে ছবি দেয়। তবে আমরা সবাই তো আর প্রফেশনাল ফটোগ্রাফার না, আমাদের লাগবে রেডি টু ইউজ ছবি। সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট থাকলে সবাই জানেন ফেস ডার্ক আসে, ও সেটাকেও ব্যালেন্স করার ট্রাই করে কিন্তু। তবে অবশ্যই বিউটি মোড অফ করে নেবেন, আর তা না হলে আল্লাহ দুনিয়ায় যা কিছু আছে ভাই সব কিছু স্মুথ করে দেবে, একদম ফর্সা করে দেবে, ফর্সা। যদিও সেলফি লাভারদের কাছে এটা ভালো লাগলেও লাগতে পারে, কারণ রেডি টু ইউজ হয়ে যাবে ব্যাপারটা, এই চোখটা একটু বড় বড় টানা টানা করে দেবে আর কি। নাইট মোডে নর্মাল এবং আলট্রাওয়াইড পাশাপাশি রাখছি আমরা, একটু খেয়াল করে দেখবেন নর্মাল ক্যামেরার তুলনায় আলট্রাওয়াইডে এক্সপোজার কন্ট্রোলিং কিছুটা ঝামেলা আছে, কালার আবার বুস্টও করে দেখলাম। অন্যদিকে মেইন সেন্সরের কালার এবং এক্সপোজার কন্ট্রোলিং তুলনামূলকভাবে ভালোই রেজাল্ট দেখিয়েছে, তবে ডিটেল তুলনামূলকভাবে 50 মেগাপিক্সেল সেন্সর থেকে একটু বেশি পাবেন এবং আলট্রাওয়াইড সেন্সর থেকে কম। তবে ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে আলট্রাওয়াইডে কালার এত বুস্ট না করলেও পারত। ব্যাটারি হচ্ছে 5500 mAh এবং অ্যাডাপ্টার হিসেবে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি সব কিছু তো কভার হয়ে গেল, কিছু যদি মিসিং থাকে মন খারাপ করার কোনো দরকার নেই, কমেন্ট সেকশনে সবগুলো প্রশ্ন করে ফেলুন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ। আর এখন তো ফোন দিয়ে গাড়ি ভাঙা ধুরো, আর এখন তো ফোন দিয়ে ফল ভাঙা, সেই ফোনটাতে তো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে নাকি? সালাম আলাইকুম।